৬২০ টাকা বক্স, আবার আরেকটা আছে কম রেটের, ওটা ৬০০ টাকা ধরা যাবে, ১০৫ টাকা পিস, ১০৫ টাকা আসলটা। এটা হচ্ছে আপনার ৯৫ টাকা পিস, এরপরে এটা হচ্ছে ৩ টাকা পাতা বলবো, এটা হচ্ছে ১৫০ টাকা ডজন, ১৫০টাকা ডজন, ১২ টাকা সামথিং কিনা পড়ে, ৯৪০টাকা ৬০ টাকা পিস, ৬০টাকা পিস হচ্ছে ৭০টাকা ডজন, ৭০টাকা ডজন, ৭০টাকা ডজন, ৬০টাকা পিস, এই যেগুলো ৭০টাকা ডজন। আমরা নিচে আছি, কারণ আমাদের ভাড়া কম বা খরচ কম, এই হিসাব করে দেখে যে আমরা ওই হিসাবে মাল সেল করি আর অল্প লোক বেশি সেল করে। ভাই আপনি জানেন অনলাইন থেকে যারা আসে তারা কিন্তু ভালো প্রোডাক্ট চায় এবং চায় যে একটু দাম যেন কম ধরা হয়। এগুলো হচ্ছে আপনার ১০০টাকা পাতা, ৫৫ টাকা ডজন, আবার এটা আছে, এটা আছে ৮০ টাকা ডজন, ৮০ টাকা ডজন, এটা আছে আবার ১০০ টাকা ডজন, এরপরে এটা আছে ১৪০ টাকা ডজন, এটা আছে ১০০ টাকা ডজন। এগুলো সম্পর্কে বলুন। জি জি, এগুলো হচ্ছে টপ ৯০ টাকা বক্স, ৬০০ টাকার দাম ৯০ টাকা, ১৫ টাকা কিনা ৩০ টাকা বিক্রি, অনেকে অনায়াসে। এগুলো হচ্ছে আপনার ২৩ টাকা সামথিং পড়ে, ২২ টাকার মতো, আর এগুলো হচ্ছে ৩ টাকা জোড়া। ভাই যেগুলো দাম জানানো হলো না দোকানে, যদি যারা ঘরে বসে মাল নেবে দাম তো বেশি রাখবেন না আবার? না না না, কি বলেন ভাই, এটা তো ভাই ইমান বিক্রির একটা হিসাব নেই ভাই, বিশ্বস্ত বিশ্বস্ত ভাই, এটা তো ধরেন বিশ্বাস করে একজন যদি আমার ফোন দিয়ে যদি বলে যে ভাই এখন আমি যদি ৫ টাকা জিনিস যদি ১৫ টাকা রাখি, এটা তো ভাই একদম বাড়ি অন্যায় হয়ে গেলো, এটা তো ব্যবসায়িক কাতার পড়লো না। আমি তো ব্যবসায়িক মানুষ ভাই, ব্যবসা তো এইভাবে হয় না ভাই। যারা ব্যবসা করতে চান বেশি প্রোডাক্ট কিনে ইনশাল্লাহ রেটের ব্যাপারে ভাই নিশ্চিত ভাই, আমি ওই ধরনের কাজ করি না ভাই, ইনশাল্লাহ আমি ভাই কাজে পরিণত করবো, আমি কথাতে বলবো না ভাই। ৩-৪ মাস এক দোকান থেকে দুই দোকান হয়েছে, সবাই নিচ্ছে। আমি ভাই কথার কাজে কথায় দিয়ে আমি পরিচিত ভাই, আমি অন্য কিছু না, কাজে পরিচিত ভাই, আমি অন্য মানে বাটপারি করলে তার এরকম হইতো না ভাই। সরকারি জেলা থেকে কুরিয়ার কনেকশনের মাধ্যমে ভাইয়ের কাছ থেকে মাল নিতে পারবে ইনশাল্লাহ। আরুন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন। হারুনটা ভিডিও দিয়েছি, প্রত্যেকটা পজিটিভ রিভিউ, সবাই প্রশংসা করছে আপনাকে, আপনি সঠিকভাবে প্রোডাক্টগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আমি এক গুণে তো বসে আছি, দেখতে পাচ্ছি আপনি কাস্টমারের সাথে এরকম ভিডিও কলে মাল দিচ্ছেন। জি জি, ওই যে কুষ্টিয়ার কাস্টমার কে, জি কুষ্টিয়ার কাস্টমার কে মাল দিচ্ছেন। তো কুষ্টিয়ার ভাই যদি ভিডিও দেখে থাকেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। ভাই যান সহজ ঠিকানা বলে যান তো ভাই। সহজ ঠিকানা হচ্ছে আমাদের চকবাজার শাহী মসজিদ সামনে এসে আমাদেরকে কল দিলে হবে, আমাদের যে নাম্বার আছে ওই নাম্বারে কল দিলে ইনশাআল্লাহ আমরা নিয়ে আসতে পারবো। ওকে ভাই, শাহী মসজিদের মার্কেট বেসমেন্টের দোকানটা আমার, বেসমেন্ট B20 দোকান নাম হচ্ছে হারুন স্টোর। আর যেটা বলেছিলেন এখন কন্ডিশনে মাল দিচ্ছেন ৬৪ জেলায়? জি জি, কন্ডিশনে তো মাল দিই, মানে একটু আগে যে ব্যক্তি মাল নিল ওনাকে তো কন্ডিশনে মাল পাঠালেন, ওনার কাছে কন্ডিশনে যাবে। আবার যে একটু আগে দুইজনে তো কল দিল আপনার সাথে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি জি, দুজনে কন্ডিশনে যাবে। আর কন্ডিশন নিতে হলে আর কি ধরেন ৫০০-১০০০ দিয়ে আমাদেরকে কনফার্ম করতে হবে যে ভাই আমরা মালটা নিব। ওকে ভাই, জি জি, হারুন ভাই কনফার্ম ছাড়া আমরা মালগুলো দেব না। এটা দোকান ছিল শুধু জুয়েলারি আইটেম ছিল, এখন কালার কসমেটিক্স এর একটা দোকান করেছেন, তার পাশে আবার এই পাশে একটা দোকান করেছেন, আবার ওখানে প্লাস্টিক আইটেম। জি জি, তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু আইটেমের দাম জানার চেষ্টা করবো। হারুন ভাই প্রথমে কোন দিক দিয়ে শুরু করবেন আর কি? প্রথমে এদিক দিয়ে ছোট ছোট আইটেম যেগুলো রয়েছে বন্ধুরা এগুলো আইটেম দেখানোর চেষ্টা করবো। আপনারা অনেকে বলছেন নেল কাটার, জি জি, নেল কাটার পড়ান তো ভাই কেমন? এগুলো না না, এগুলো কাজল ৬০ টাকা ডজন, চায়না টাইটা। আচ্ছা, অরিজিনাল চায়নাটা ৬০ টাকা, তারপর এটা ৯৫ টাকা, ৯৫ টাকা ডজন, এগুলো আছে ১৪০ টাকা ডজন। আচ্ছা, এটা আছে ১৪০ টাকা ডজন, আবার এটা হচ্ছে আপনার ১৩৫ টাকা ডজন। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার ১২০ টাকা, ১২০ টাকা কি ডজন? ১২০ টাকা ডজন, ১২০ টাকা ডজন, ১০ টাকা পিস করে।
10 টাকা দিয়ে কালেক্ট করে 20 টাকা বিক্রি করে ইজিলি পারবে 20 টাকা ইজি ভাই এটা হচ্ছে 130 টাকা ডজন ওকে ভাই কুমার কে এরপরে কাট লিপস্টিক আছে 220 টাকা ডজন আচ্ছা 220 টাকা ডজন এই যে সবগুলো একুরেট এর আমার কাছে 220 টাকা আমার আছে ই আছে হ্যাঁ সবগুলো কালো 220 টাকা দেব তার পাশে আবার এগুলো হচ্ছে আপনার 160 টাকা ডজন 160 আবার এটা আছে 140 টাকা 140 এই যে এটা আছে 140 আচ্ছা আচ্ছা আবার এটা আছে 120 জি এটা আছে 13 টাকা পিস মাত্র 13 টাকা পিস 13 টাকা পিস এরপরে এটা হচ্ছে ডজন 290 টাকা এটা আইলাইনার 24 ঘন্টা এরপরে আপনার এই যে কত করে ভাই এগুলো এটা হচ্ছে আপনার 55 টাকা 55 টাকা পার পিস 55 টাকা পার পিস জি আচ্ছা আচ্ছা এটার মাঝে আবার মাস্কারা আছে এই যে মানে কালার কসমেটিক জুয়েলারি দূরে পাওয়া যাবে আপনার কাছে জি জি ওকে ভাই ফিট মি মাস্কারা কত করে এগুলো ভাই এটা হচ্ছে আপনার 75 টাকা পিস 75 টাকা পিস 75 টাকা আর একটা আছে 70 টাকা পিস 70 টাকা পিস পড়বে এই যে আরেকটা আছে 70 টাকা দুটোটাই ফিট মি ওকে ভাই দুটোই ফিট মি আচ্ছা আচ্ছা তারপর সকল এরপরে কিছু এই যে ম্যাজিক প্রিন্ট দেখেন এই যে এখন শীতকাল আসছে এগুলো তো রানিং মালে এটা হচ্ছে আপনার 90 টাকা বান্ডিল 90 টাকা পুরো এক ডজনের দাম না ডজন না 15 পিস 15 পিস দাম 90 টাকা 90 টাকা আর এটার দাম হচ্ছে 15 পিসের দাম শুধু 70 টাকা 15 পিসের দাম শুধু 70 টাকা দুই কোন অর্থাৎ 4 টাকা 4.5 টাকা পিস পড়ে 4.5 টাকা দিয়ে ক্রয় করে 20 টাকা বিক্রি হবে 20 টাকা বিক্রি অনায়াসে হয় ওকে ভাই আর ভাই তারপর কোনে দেখাবেন তারপরে এই যে এটা হচ্ছে 10 টাকা পিস 10 টাকা পিস 20 টাকা বিক্রি আচ্ছা তারপর 20 টাকা 40 টাকা বিক্রি আবার এই যে এগুলো আছে 10 টাকা পিস 10 টাকা করে মূল 20 টাকা বিক্রি হবে 20 টাকা বিক্রি হবে এই যে এটা ডবল লাগে কিন্তু কালো জি জি একই দাম না ভাই জি জি এগুলো একই দাম ওকে ভাই এগুলো কিন্তু একই দামে ক্রয় করে 10 টাকা পিস ক্রয় করবেন আচ্ছা তারপর সাথে দেখিয়ে দেন একই আইটেমের কিন্তু অনেকগুলো ডিজাইন পাওয়া যাবে আচ্ছা আচ্ছা শীতকালে ভাই সব ধরনের কালার কসমেটিক পাওয়া যাবে আপনার কাছে সবকিছু আছে সবকিছু সব ধরনের কালার কসমেটিক কিন্তু পাওয়া যাবে এই যে এটা আছে আবার 3 টাকা সামথিং পড়বে 3 টাকা করে 20 টাকা বিক্রি 20 টাকা 10 টাকা ওকে 10 টাকা বিক্রি ওকে ভাই আর এগুলো এগুলো হচ্ছে আপনার 70 টাকা পিস এগুলো হচ্ছে আপনার 70 টাকা পিস এটা 65 টাকা পিস জি তারপর সে এগুলো হচ্ছে আপনার শেডো 5 টাকা পিস 5 টাকা 5 টাকা পিস 5 টাকা পিস আচ্ছা 5 টাকা দিয়ে 20 টাকা বক্স ওকে 20 পিস আচ্ছা আচ্ছা কালেকশন কিন্তু অনেক রয়েছে এই দেখেন বহু আছে এখানে কিন্তু কালার কসমেটিক অনেক রয়েছে ওকে ভাই 80 টাকা বক্স লিপস্টিক আর হচ্ছে 960 টাকা বক্স লিপস্টিক ওকে ভাই এই লিপলুস লিপলুস জি জি অনেক কোয়ালিটি এটা কি এটা হচ্ছে মোদিস মোদিস লিপস্টিক কত করে জি জি এটা হচ্ছে 680 টাকা বক্স আচ্ছা এই আইটেমটা মনে হচ্ছে ভাই শীতের সময় ভালো চলবে জি জি এটা বিসি জি আচ্ছা কেমন দাম দিচ্ছেন এটা হচ্ছে আপনার 220 টাকা পাতা 220 টাকা পাতা 24 পিসের দাম আর কি 24 পিসের দাম 220 টাকা 220 টাকা অনেক মানে 9 টাকা পিস আর কি এগুলো 9 টাকা দিয়ে করে 30 40 টাকা বিক্রি করতে পারবেন অনেক আইটেম রয়েছে ভাই আইটেম বহুত আছে এগুলো কিছু বাইরেল আয়না দেখেন আয়না এই যে আয়নার কোয়ালিটি এই যে দেখেন ওকে ভাই এগুলো হচ্ছে 105 টাকা আছে 125 টাকা আছে কাছে এসে দেখান তো দেখবে জি এই যে এই যে জোরের ভিতরে জোরে লড়বে জি জি এগুলো সব কোয়ালিটি ভাই একটু বাইরে আসে দেখি আপনার প্রোডাক্ট তো ভাই আলহামদুলিল্লাহ আবার আছে 85 টাকা পিস আয়না আয়না 4-5 টাকা করে আয়না রয়েছে জি 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 শুধু 85 টাকা পিস শুধু 85 টাকা পিস এগুলো ডিজাইন আছে বললে আমরা তো শুধু 85 টাকা পিস পড়বে আচ্ছা তারপর সে এখানে এদিকে আসে ভাই আপনার কাছে অসংখ্য ধরনের এবার এই নেল পলিশ আমার ভিডিওতে আসলে ভালো করে দেখানো হয় না দেখে দাম তো ভাই কোনটা নেল পলিশ এই যে এগুলো হচ্ছে জুরিয়ালা এগুলো দরবলে 620 টাকা বক্স আবার আরেকটা আছে কম রেটের ওটা 600 টাকা ধরা যাবে ওকে ভাই মানে 16 টাকা 70 টাকা পিস 1 টাকা লাগে কেন আবার দেখেছে এটা দাম 16 টাকা 16 টাকা করে এটার দাম হচ্ছে 70 টাকার মধ্যে 70 টাকা জি আর এটা আর আরেকটা পড়বে আর কি 16 টাকার মধ্যে আর কি আচ্ছা এটা কেমন দাম এটা 16 টাকা 16 টাকা35 টাকা পিস এগুলো হচ্ছে
আবার এই যে এগুলো আছে আপনার 125 টাকা পিস 125 টাকা আবার এটা আছে 115 টাকা পিস 115 টাকা ডজন আবার এটা আছে 120 টাকা বক্স ওকে ভাই এই যে ভাই আপনার কাছে কিন্তু আপনার 60 টাকা 50 টাকা এরকম 90 টাকা 100 টাকা এখানে কিন্তু ভাই না ভাই অনেক বড় দোকান মানে এক দোকানে বসে আপনি সব ধরনের পেয়ে যাবেন আর হারুন ভাই প্রতিষ্ঠানটা এত সুন্দর প্রতিষ্ঠান যে আপনারা ভিডিও কলে দেখে দেখে এরকম নিতে পারবেন বন্ধু মানে এক প্রতিষ্ঠানে বসে ভাই যেহেতু সবগুলো প্রতি আপনার সরানো ভাই ও কি মাল বিক্রি করতেছে ৬০ টাকা পাতা ১৫০ টাকা ডজন ১২০ টাকা ডজন ১২০ টাকা প্যাকেট এরপরে কিছু রাউন্ড ব্যান্ড দেখেন এগুলো হচ্ছে ৭০ টাকা ডজন ৬০ টাকা ডজন এরপরে ১১০ টাকা ৭০ টাকা ৯০ টাকা ৬০ টাকা ৭০ টাকা চমৎকার এই প্রোডাক্ট গুলো আসলে এই যে কালার এক পাতার দাম হচ্ছে ১০০ টাকা দেখেন ১২০ টাকা বিক্রি মার্কেটে হয় এগুলো একটা মানে ৮ টাকা ১০ টাকা পিস পড়ে এগুলো ভালো দামে সেল করতে পারেন যেহেতু চায়না প্রোডাক্ট কোয়ালিটির প্রোডাক্ট দেখেন এই যে কালার আছে হারুন ভাই যে চায়না প্রোডাক্ট নিয়ে আসছেন আসলে অবাক করা বিষয় হারুন ভাই প্রতিষ্ঠান আসলে ছোট হলেও
এখন দুটো প্রতিষ্ঠান হয়ে গেছে, অনেকে বলছে ভাই বিরোধের ছোট প্রতিষ্ঠান, তার প্রতিষ্ঠান দিয়ে কি করবেন আপনি? আপনি চান ভালো ভাই, আমার দাম একটু ভালো, জি জি এইটাই অনেকে চায় আর কি, এটা আর কি যে ভাই প্রতিষ্ঠান তো ছোট ভাই। আমি বলি যে ভাই আপনি প্রতিষ্ঠান দিয়ে তো কোনো কাম নাই, আমার মাল ভালো জিনিস ভালো এইতো আর কি, দামে একটু কমে পাচ্ছে, দামে কম পাচ্ছেন ভাই। এই যে পুরাগুলো আপনার কাছে কেন আসবে? কারণ আপনার প্রতিষ্ঠানটা আন্ডারগ্রাউন্ড, জি জি মানে ওই অবশ্যই ভাই আলহামদুলিল্লাহ আমার কাস্টমার অনেক আছে আল্লাহ দিয়ে, মানে ওনারা সন্তুষ্ট কিনা বা ভিডিওর মাধ্যমে অনেকে তো আসছে আপনার কাছে, অনেকে আসছে আবার অনেকে দেখা যায় এখন আসার দরকার হয় না, রিপিট কাস্টমার হচ্ছে, জি অনেকে ওনারা নিয়ে আবার বারবার নিচ্ছে, নিয়ে বারবার কেন নিচ্ছে? কারণ শুধু ফোনে নিচ্ছে এখন, একই প্রোডাক্ট আমরা নিচে আছি, কারণ আমাদের ভাড়া কম বা খরচ কম, এই হিসাব করে দেখে যে আমরা ওই হিসাবে মাল সেল করি আর অল্প লোক বেশি সেল করে, ভাই আপনি জানেন অনলাইন থেকে যারা আসে তারা কিন্তু ভালো প্রোডাক্ট চায় এবং চায় যে একটু দাম যেন কম ধরা হয়, জি ঠিক আছে। ওকে ভাই এরকম প্রোডাক্টগুলো ভাইয়ের কাছে কিন্তু অসংখ্য পেয়ে যাবেন, আমার কাছে এই চায়না প্রোডাক্টগুলো ভালো লেগেছে, 100 টাকা পাতা দিয়ে ক্রয় করে আপনারা কিন্তু ভালো দাবেন, একটাই সেল করবেন 20 টাকা করে, ডবল দামে সেল করতে পারবেন। এই প্রোডাক্টগুলো ভাই আসতে অ্যাভেলেবল আছে না ভাই? নতুন একদম একদম নিউ মডেল, কালার আছে, এটা হচ্ছে 380 টাকা ডজন, আরেকটা ছোট 280 টাকা ডজন, এগুলো ভালো দামে সেল করতে পারবে, ভালো দামে সেল করতে পারবে। ১০০ টাকা পাতা, এরপরে এই যে এটা আছে শুধু 15 টাকা পাতা, শুধু 15 টাকা, শুধু 15 টাকা পাতা, এই যে এটা আছে 30 টাকা পাতা, 60 টাকা পাতা। এরপরে কিছু রাবার আইটেম দেখেন, ৬ টাকা পিস কেনা পড়বে এই যে সবগুলো কোয়ালিটি, এই যে এক একটা এক কালার। এরপরে এই যে একদম আনকমন একটা মডেল, এই যে এটা 9 টাকা পিস, এগুলোর মধ্যে এই যে কোয়ালিটি আছে, 9 টাকা পিস, 180 টাকা প্যাকেট, 20 পিস আছে এক প্যাকেট, এই যে এই যে এই যে এটা হচ্ছে আপনার 250 টাকা প্যাকেট, 12 টাকা পড়ে পিস, মালটা অনেক মোটা মাল, রানিং মাল একদম চাইনিজ মাল, তো ২১৫ টাকা প্যাকেট ২০ পিস ২১৫ টাকা। এরপরে এই মিষ্টি আছে 150 টাকা, 150 টাকা পার মিষ্টিটা, হারুন ভাই এদিকে দেখতে পাচ্ছি এগুলো আইটেমগুলো মফস্বলে গিরামস্তু খুব বেশি চলে ভাই,
বলুন তো ভাই এগুলো কি? এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে 110 টাকা ডজন। 110 টাকা ডজন। 110 টাকা ডজন। আচ্ছা এগুলো হচ্ছে 70 টাকা ডজন। 70 টাকা ডজন। 70 টাকা ডজন। 6 টাকা জোড়া পড়ে। আচ্ছা এগুলো? জি এটা হচ্ছে 30 টাকা পাতা। 18 জোড়ার দাম 30 টাকা। 18 জোড়ার দাম 30 টাকা। 2 টাকা পিস জোড়া পড়ে। 2 টাকা সান। 2 টাকা পড়ে। 2 টাকা 2 টাকা জোড়া পড়ে 10 15 টাকা 20 টাকা। জি জি জি। তার পাশে বলেন তো টপগুলো কেমন? জি। তারপরে এই যে এটা আছে। হুম হুম হুম। এটা হচ্ছে আপনার 30 টাকা পাতা। এটা হচ্ছে 35 টাকা পাতা। আচ্ছা এগুলো হচ্ছে 50 টাকা পাতা। হুম এরপরে এই যে এগুলো 40 টাকা 50 টাকা 60 টাকা এইভাবে টপ আছে আর কি। আপনার 3 টাকা 2 টাকা 2.5 টাকা সামথিং কিনা পড়ে এই এরকম। এগুলো হচ্ছে আপনার 8 টাকা জোড়া পড়ে। এগুলো হচ্ছে 95 টাকা 120 টাকা ডজন এরকম। এটা হচ্ছে 70 টাকা। এটা নট, এটা স্টোনের নট, ডিজাইন আছে বললাম, আমরা ডিজাইন দেখাবো। আর এগুলো হচ্ছে টিপ টিপ দুল 120 টাকা পাতা 10 টাকা জোড়া। এরপরে এই যে এগুলো টপ আছে, এই যে 20 জোড়ার দাম হচ্ছে 50 টাকা। 20 জোড়ার দাম 50 টাকা। 50 টাকা। 50 টাকা। ওকে ভাই। এরপরে আংটি আছে 40 টাকা ডজন। 40 টাকা ডজন করবে। 3 টাকা পিস করে। জি এগুলো ডিজাইন আছে বহুত। ওকে ভাই। জি এরপরে আরো আইটেম আছে, যে এগুলো রাবার আছে, সুসুতা আছে। এই যে সুসুতা দেখেন কত করে, সুসুতা এটা হচ্ছে 50 টাকা পাতা। আচ্ছা আর এটা হচ্ছে 55 টাকা পাতা। ওকে ভাই। এটা আছে আবার নট। হুম এই যে নট, টিপ নট কত করে দিচ্ছেন? 70 টাকা পাতা। 70 টাকা পাতা। জি জি হ্যাঁ। এই যে এগুলো আছে আবার নট, এই যে কত করে? এগুলো হচ্ছে 220 টাকা বক্স। ওকে 220 টাকা। আরো ডিজাইন আছে, আরো কোয়ালিটি আছে। এগুলো কত করে? এগুলো 220 টাকা সব এক রেট ধরে। 220 টাকা করে। 220 টাকা। আচ্ছা এরপরে এই যে এগুলো আছে, হারুন ভাই এগুলো কি রেখেছেন ভাই? ৩০০ টাকা এরপরে ভাইরাল একদম ভাইরাল টাইপের বলে আর কি। 300 টাকা পাতা 30 টাকা পিস। 300 টাকা পাতা। এই যে ওকে ভাই বহুত ডিজাইন আছে আমার, অনেক আইটেম রয়েছে। এরপরে এই যে এটার মধ্যে লেঙ্গেটা আছে 35 টাকা পিস। 35 টাকা পিস করবে? জি মার্কেটে 600 টাকা 660 টাকা এইভাবে বিক্রি হয়। আমি কিন্তু 40 টাকা পিস যাবে। ওকে সরি 35 টাকা পিস যাবে। আচ্ছা আচ্ছা। জি জি এগুলো কেমন দাম? এগুলো তো ভাইরাল আইটেম ভাই। এগুলো না, এটার মধ্যে আরো ডিজাইন আছে। জি ভাই। ও আচ্ছা আচ্ছা চমৎকার। জি জি এগুলো একটু কম ডিজাইন আর কি। ওকে এরপরে এই যে উপরে তো আরো ডিজাইন আছে বেবি ভাই, যেগুলো ভিডিও গুলো দেখে দিন। দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন। 120 টাকা যারা নিতে চান ভাইকে, এগুলো 180 টাকা পাতা। ওকে ভাই। জি এগুলো আছে, এই যে এটা আছে আবার 140 টাকা পাতা। এটা আছে 125 টাকা পাতা। ওকে ভাই। তাহলে একদম ভাই জান এই সে সুরে এই সেনের আইটেম, সেনের আইটেম তো অসংখ্য আইটেম আছে। 180 টাকা 120 টাকা। এই যে এগুলো আছে 180 টাকা ডজন। জি 180 টাকা ডজন। 180 টাকা ডজন। 180 টাকা ডজন। এটা আছে আবার 160 টাকা ডজন। ওকে ভাই। জি এগুলো আছে 150 টাকা ডজন। এটা আছে 120 টাকা ডজন। এই যে এগুলো ডিজাইন আছে, কোয়ালিটি আছে। এই যে আমরা বললে ডিজাইন ওভাবে দেখাই দিব সমস্যা নেই। এই যে এগুলো আছে 160, এই যে এগুলো আছে 120, এই যে এগুলো ডিজাইন আছে। এটা এটা আছে 90 টাকা ডজন। আচ্ছা আচ্ছা। আবার এটা আছে 100 টাকা ডজন। এরপরে এই যে এগুলো চেইন আছে শুধু 55 টাকা ডজন। 55 টাকা শুধু 55 টাকা। আবার এটা আছে, এটা আছে 80 টাকা ডজন। আচ্ছা আচ্ছা। 80 টাকা ডজন। এটা আছে আবার 100 টাকা ডজন। এরপরে এটা আছে, এই যে 140 টাকা ডজন। এটা আছে 100 টাকা ডজন। এটা আছে শুধু 60 টাকা ডজন।
অনেক আইটেম আছে আমার কাছে, বললে আমি দেখাবো। এগুলো হচ্ছে টপ 90 টাকা বক্স, সাজার দাম 90 টাকা, 15 টাকা কিনে 30 টাকা বিক্রি অনেকে অনায়াসে। এগুলো হচ্ছে আপনার 23 টাকা সামথিং পড়ে, 22 টাকার মতো। আর এগুলো হচ্ছে 3 টাকা জোড়া, এটা হচ্ছে আপনার 6 টাকা 60 টাকা জোড়া। জি, এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে 26 টাকা সামথিং, এরকম 340 টাকা পাতা। এখানে কিন্তু আপনারা এগুলো বক্সের কাকড়া, জি জি, কাকড়া পেয়ে যাবেন। জি জি, ভাই আইটেম বহুত আছে, কিন্তু ইউ পেয়ে যাবেন দামি দামি বিভিন্ন ধরনের। জি জি, ও যে ভাইরাল সেট, এই যে এটা দেখেন, এটা তো একদম এই যে বিভিন্ন হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে মুকুট, এই যে মুকুট, এই এক ডিজাইন এই আরেক ডিজাইন। কত দিচ্ছেন ভাই এগুলো? এগুলো হচ্ছে আপনার 110 টাকা পিস, 110 টাকা পিস। ওকে ভাই, এগুলো সবই কম রেটে আছে পিস। আচ্ছা, আর একটু কম রেটে আছে। এগুলো বললে আমরা ওইভাবে দেখাবো, সমস্যা না। এই যে এটা আছে আবার 1140-95 টাকা। আচ্ছা আচ্ছা, 1140-95 টাকা পিস পড়বে। ওকে ভাই, এখানে কিন্তু আপনারা পিনও পেয়ে যাবেন, অনেক ধরনের হিজাব পিন পেয়ে যাবেন, আবার ব্রুজ পেয়ে যাবেন না ভাই, ব্রুজের আইটেম, পাইলের আইটেম, উপর আইটেম, যেগুলো সব আছে। খুব শুনেছি কয় টাকা দেখেন ভাই? জি, এগুলো হচ্ছে আপনার 130 টাকা ডজন আছে, 140 টাকা আছে, 180 টাকা আছে, 280 আছে। হিজাব পিন অনেক পেয়ে যাবেন। এই যে পিন আইটেম আছে, শুধু 100 টাকা পাতা এটা। ওকে ভাই, এরপরে এই যে টাই বেবি আছে, ক্যাপ বেবি আছে, টাই বেবি, এগুলো কত? এগুলো 180 টাকা, 15 টাকা পিস। এটা হচ্ছে 240, 20 টাকা পিস। এটা 220। যারা ভিডিও দেখেছে আপনার দোকানে হাজারো আইটেম রয়েছে, সব আইটেমের দাম জানানো সম্ভব হলো না? না ভাই, এটা কোনো ভাবে সম্ভব না ভাই। ভাই যেগুলো দাম জানানো হলো না দোকানে, যদি যারা ঘরে বসে মাল নেবেন, দাম তো বেশি রাখবেন না আবার? না না না, কি বলেন ভাই, এটা তো ভাই ইমান বিক্রির একটা হিসাব নিয়ে ভাই, বিশ্বস্ত বিশ্বস্ত ভাই। এটা তো ধরেন বিশ্বাস করে একজন যদি আমার ফোন দিয়ে যদি বলে যে ভাই এখন আমি যদি 5 টাকা জিনিস যদি 15 টাকা রাখি, এটা তো ভাই একদম বাড়ি অন্যায় হয়ে গেল। এটা তো ব্যবসায়িক কাতারে পড়লো না, আমি তো ব্যবসায়িক মানুষ ভাই, ব্যবসা তো এইভাবে হয় না ভাই। অনেক দোকানদার রয়েছে, প্রত্যেকটা আইটেমের দাম আপনার যখন ভিডিও করা হয়, অনেক দোকানদার কিছু কৌশলে দামগুলো কমিয়ে বলে, যখন আপনার দোকানে আসেন তখন দামটা একটু তখন ওনারা বেড়ে বলে। তখন সঠিক যে দামটা ভাই আমাদের কাছে, সঠিক দামটা বা আপডেট দামটা জানিয়ে দেওয়া, নতুন কালেকশন দেখিয়ে দেওয়া। যারা ব্যবসা করতে চান তারা মার্কেটে এসে যাচাই বাছাই করে যে দোকান ভালো লাগে ভাই সেই দোকান থেকে নেবেন ইনশাল্লাহ। আর হারুন ভাইয়ের কাছ থেকে এর আগে যারা নিয়েছেন তারা অনেক ভালো রিভিউ করেছেন বলে আমরা আবার এসেছি। হারুন ভাই, আমার দর্শকদের জন্য আবার নতুন করে কি সুযোগ দিবেন ভাই? আমার আপনার থেকে রবিউল ভাইয়ের চ্যানেল থেকে যদি কেউ আসে, কোনো কাস্টমার যদি আসে, যে যে বাইরা আসবে, যাক আমি তাদের ওই রবিউল ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, যদি আসে তারা তাহলে আমি তাদেরকে অবশ্যই ইয়ে দেবো, সেভ করবো। সেভ করবো কি ওরে, যারা কাটন খরচ বা অন্যান্য খরচ এগুলো 100-200 টাকা যা হয় আর কি, ওগুলো আমরা, অর্থাৎ কেউ যদি 15-20,000 টাকা প্রোডাক্ট নেয় সেক্ষেত্রে লেবার খরচ, কাটন খরচ আপনি স্যাক্রিফাইস করবেন। জি জি, স্যাক্রিফাইস করবেন। ওকে ভাই, যারা ব্যবসা করতে চান বা বেশি প্রোডাক্ট নিয়ে একটু কমায় ধরবেন। জি জি জি, ইনশাআল্লাহ রেডের ব্যাপারে ভাই নিশ্চিত ভাই, আমি ওই ধরনের কাজ করি না ভাই, ইনশাল্লাহ আমি ভাই কাজে পরিণত করবো, আমি কথাতে বলবো না ভাই। 3-4 মাস এক দোকান থেকে দুই দোকান হয়েছে, সবাই নিচ্ছে। আমি ভাই কথার কাজে, কথায় দিয়ে আমি পরিচিত ভাই, আমি অন্য কিছু না, কাজে পরিচিত ভাই। আমি অন্য মানে বাটপারি করলে তো আর এরকম হইতো না ভাই। সরাসরি জেলা থেকে কুরিয়ার কনেকশনের মাধ্যমে ভাইয়ের কাছ থেকে মাল নিতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ হরণ ভাই, ভালো একটা সার্ভিস দেবেন। জি জি জি, অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।